মাহের রমদান অত্যন্ত সুন্দর কাটছে আমাদের এবাদত বন্দিগি নফল সুন্নত ফরজ আবাদতের পাশাপাশি আল্লাহ পাক রব্বুল আলমিনের পরিপূর্ণ বান্দা হওয়ার এই যে একটা ট্রেনিং মাহের রমাদানের সিয়াম সাধনার মাধ্যমে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম সেই তরিকা সেই পদ্ধতি নিয়ম আমাদেরকে বলে দিয়েছেন রমদান কেন এত মর্যাদাবান হলো আল্লাহ পাক রব্বুল বলেন রমদান মর্যাদাবান হয়েছে করান নাজিল হওয়ার কারণে। আমরা আজকে এ সম্পর্কে আলোচনা করব আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত মেহমান হয়ে উপস্থিত হয়ে এসেছেন হজরতুল আল্লাম, মাওলানা, কুদ্রতুল্লা জহাারী। আসালাম আলাইু মারাহমমেদুল্লাহী ওবারাকাতু পরান এমন একটি কিতাব আল্লাহ কবল আইলে মিন মানব জাতির হেদদের জন্য তিনি দান করেছেন। এই কোরআন নাজিল হওয়ার কারণে রমজানকে আল্লাহ মর্যাদাবান করেছেন শাহরু রমাদান আল্লাজি উমসিলা ফিহিল কোরআন হুদাল্লিন নাসি ওয়া বাইয়িনাতি মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুম আশহর ফালিয়াসুম একটা হরফ যে পড়বে আমলনামা থেকে 10টা গুনাহ ঝরে যাবে 10টা নেকি আল্লাহর দরবারে বেড়ে যাবে তার মর্যাদা ধাপ উন্নত মাকামে চলে যাবে কোরআন পড়বো অন্য সময় এটা হিসাব আর রমাদানে কোরআন শরীফ পড়লে তো সত্তর থেকে সাতশো তার থেকেও বেশি সাওয়া কোরআন নাজিলের মাস রমাদান এ সম্পর্কে আলোচনা করবেন মৌলানা কুদরতুল্লাহ মাঝহারি আল্লাহ রাব্বুল আলমিনের মেহের এই পৃথিবীর মানুষের পর পৃথিবীর মানুষ যখন অন্ধকারের ভিতরে অজ্ঞতার ভিতরে আল্লাহকে ভুলে তার রসুলকে ভুলে আল্লাহ পাকের বিধান ভুলে মানুষ যখন মূর্তি পূজা গাছ পূজা সূর্য পূজা অর্থাৎ অন্যায় পথে আল্লাহ পাকের নাফারমানির পথে দাবিত হচ্ছিল তখন পাক তার আপন পথ ভোলা বান্দাদেরকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য এই পবিত্র মাহে আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফকে নাজিল করে তাম পৃথিবীর মানুষদেরকে ধন্য করেছে আর কেমন একটা কিতাব আল্লাহ সুবাহ আমাদেরকে দান করলেন যার শ্রুতি আল্লাহ বললেন এটা এমন একটা নাই তুরি নাই নির্ভেজাল সন্ধ মুক্ত আল্লাহ পাকের পক্ষ থেকে একটা কিতাব আমাদের মাঝে এসেছে আয়তের ব্যাখ্যা এবং সিরি এসেছে যখন কোরআনুল করিমের কথা আল্লাহর হাবিব মক্কাবাসীদের কাছে পেশ করছিলেন তখন সেই যুগে মক্কার বড় বড় কবিরা ছিল সাহিত্যিক ছিল তারা বলতো আমরা নদীর ঘাটে যাই কবিতা রচনা করি পাহাড়ে যাই কবিতা রচনা করি এভাবে কোরআন এভাবে কোরআনের মতো সুরা আয়াত আমরাও রচনা করে লিখে দিতে বলে দিতে পারি আল্লাহ হাবিবের কাছে যখন এই কথা পুষল তখন আল্লাহর হাবিব রসুল আরবি হুজুর আকরাম সাল্লাহ আলহ্লাম সুরায় কাউসারের প্রথম আয়াত

এই আয়াতিমার আগে কি হবে পরে কি হবে কিছুই রচনা করতে পারল না তারা এসে সংযুক্ত করলো কালাম এটা মানুষের তৈরি করা কোনো বাণী নাই অবশ্যই এটা আল্লাহর কালাম সেই যুগের বড় বড় কবিরা পর্যন্ত সিদ্ধান্ত দিয়ে গেল এটা আল্লাহর কালাম আমার এই চ্যালেঞ্জ শুধু সেই যুগে নয় পর্যন্ত আল্লাহ অন্য আয় পরিষ্কার করে বললেন আমার বান্দা নবী মুদ রসুল্লামের উপর যেই কোরআন নাজিল করেছি এতে যদি তোমাদের সন্দেহ হয় সংশয় তাহলে কোরআনের আয়াতের মতো একটা আয়াত কোরআন সুরার মতো একটা সুরা রচনা করে দাও সেই যুগের কবিরা না কেমত পর্যন্ত কারো সম্ভব হবে না কারণ এই কোরআনকে হেফাজত করতেছে আমি আর দায়িত্ব আমি আল্লাহ রেখেছি আল্লাহ যদি বলেন হেফাজতের দায়িত্ব আমি রাখলাম তাহলে পরিবর্তন পরিবর্তনের কথা কোন চিন্তাই করা যায় না যার কারণে সেই চোদ্দশো বছর আগ থেকে একটা জবর একটা জের একটা আয়াত কিচ্ছু পরিবর্তন হয় নাই এবং আমরা দেখি একটা কবিতা যখন আমরা মুখস্থ করি আমরা ভুলে যাই ভুলে যাই কিন্তু দেখুন লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোটি হাফেজে কোরআন কি করে তাদের সিনার মধ্যে আল্লাহর কোরআনকে সংরক্ষণ করে এইজন্য আল্লাহ পাক পুরস্কার করার নয়াতে সূরা কমরের ভিতর বলছিল ওয়ালাকা দিয়াসসারনাল কোরআন আলি যিকরি ফাহাল মিন মুদাকির কোরআনকে আমি তেলাওয়াত করা মুখস্থ করা সহজ করে দিয়েছি কে আছে আমার কথাটা শুনবে আল্লাহকে আমার শরণের জন্য আমি নাজিল করেছি কে আছো এই কোরআন থেকে উপদেশ গ্রহণ আসলে এই কোরআন তো আমাদের জন্য উপদেশ হেদায়েত তোমাদের ভিতরে সেই ব্যক্তি সর্বোত্তম যে নিজে কোরআন শিক্ষা করে অপরকে শিক্ষা দেয় এই কোরআন রসুলি করিম সাল্লাহ আলিয়া রমজান মাসে আগে তো কোরআন তেলাওয়াত করতিনি কিন্তু রমজান মাসে তিনি

তেলাওয়াত শুনেছেন আবার হুজুর তেলাওয়াত করে জিব্রাইলকে দুবার শুনেছে সুন্দর করে বলছিলেন আসলে কোরআন নাজিল হওয়ার কারণে রমজানকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত করেছেন আসুন আমরা কোরআন পড়ি কোরআন নিয়ে গবেষণা করি কোরআন অনুযায়ী জীবন গড়ি সম্মানিত দর্শক শ্রোতা দেশি বিদেশে যারা দেখছেন এ পর্যায়ে আমরা একটু বিরতি নিচ্ছি আমাদের সাথেই থাকুন আলহামদুলিল্লাহ ওয়া লাকাদ ইসারনা আলকুরআনা লিজিকরি ফাহাল মিন মুযাক্কির আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন পাঠালেন তার শরণে কুরআন তেলাওয়াত তার যিকির কুরআনের গবেষণা কুরআনের অর্থ পড়া আল্লাহ পাক রব্বুল আলামিন কতই না আমাদের প্রতি রহমত করেছেন আসুন না আমরা কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত একেবারে সূরা আল বক্বারা আলহামদুলিল্লাহ থেকে শুরু করে সুরা নাসে তিন পর্যন্ত আমরা তেলাওয়াত করি এবং অর্থ শুনি কুরআন নাজিলের মাস রমাদান অত্যন্ত চমৎকার আলোচনা শুনছিলাম কোরআন তেলাওয়াতের ফজিলত এবং মর্যাদা কোরআন তেলাওয়াতকারীর বরকত এ সম্পর্কে আলোচনা করছিলেন মৌলানা মোহাম্মদ কুদরতুল্লাহ মাঝহারি ধন্যবাদ আপনাকে পবিত্র মাহে রমাদান এবাদত বন্দিগি আল্লাপাকের গোলামী করে রেজাবন্দি হাসিলের মাস এ মাসে যদি কেউ একটা নভল এবাদত করে অন্য মাসের ফরজ এবাদতের সমতুল্য সব এ মাসে যদি কেউ একটা ফরজ ইবাদত করে অন্য মাসের সত্তরটা ফরজ এবাদতের সমতুল্য সব কুরআন তেলাওয়াত নফল ইবাদত ঠিক কিন্তু এই মাসে যদি রমজান মাসে তেলাওয়াত করা হয় তাহলে এই হাদিসের হিসাবে দেখা যায় যে পরোজ ইবাদতের সমতুল্য সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান র আমরা আরেকটা বিষয় দেখতে পাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন সালাবের যে বিশাল মুনাফা এই ماہ রমাদানে আমাদেরকে দান করেছেন একদম কুরআন শরীফ করলে 70 থেকে 700 এর থেকে কিন্তু বেশি আমাদের আমলনামায় আসছে অবশ্যই তাহলে এই রমজান মাসে কুরআন তেলাওয়াত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা এবাদত এবং এই সময় আমাদের কোরআন তেলাওয়াত করা উচিত কারণ শুরু সাল্লাহু আলি ও সাল্লাম বলেছেন মান করা কেতাবু ফালাবি হাসান অর্থাৎ জিবি কোরআন শরীফের একটা ওয়াক্ষর তেলাওয়াত করল হুজুরে ইহাদিসে দৃষ্টান্ত দিয়েছেন আলিফ লাহ মিম আলিফ একটা হরফ লাম একটা হরফ মিম একটা হরফ প্রত্যেকটা হরফ সুলীপাক সাল্লাল্লাহু আলি সাল্লাম এই বলছেন এই বিচ্ছিন্ন অর্থাৎ আলিপ যদি তেলাহাত করে তার আমল নাম আলিপাতে সুরা আলবাহ কারণ দশ করে তাহলে দেখা যাবে যে শুধু আলিপের কারণে এক সব নয় বরং

যাদের নাম লিস্টি হয়েছে জাহান নামের কাতার শুধু তাই নয় অন্য হাদিস রসুল বলছেন আল কোরআন কোরআন এবং রোজা কেমতের দিন বান্দার জন্য সুপারিশ করবে আল্লাহ দরবারে আল্লাহ পাকের দরবারে আর অন্য হাদিসে বলছেন কোরআন কারো পক্ষে দলিল হবে কারো বিপক্ষে দলিল কোরআন কোরআন যার বিপক্ষে দলিল হবে তার জন্য তার জন্য জাহান নাম সারা কোন উপায় হবে আর কোরআন যার পক্ষে দলিল হবে তার জন্য নাজাতে ফয়সালা কোরআন তাহলে এই হাদিসে প্রমাণ কোরআন আল্লাহ দরবারে সুপারিশ করবে সাফায়াত করবে তাই আমি সকল দর্শক শ্রোতা যারা আমাদের অনুষ্ঠান দেখছেন আমি সকলকে অনুরোধ করবো যারা কোরআন শরীফ পরিচিত ছোটবেলায় ভুলে গেছি অথবা যারা শিখতে পারে না বা আমরা জানি না পড়তে পারি না তারা এই রমজানকে আমরা উপলক্ষ করে কেন্দ্র করে কুরআনটা শিখാൻ সব শিখিনি আর যারা আমরা তেলাওয়াত করতে পারি সারা বছর আমাদের বিভিন্ন ব্যস্ততা থাকে কিন্তু রমজান মাসে এই বরকতপূর্ণ বরকতময় মাসে আমি দর্শক শ্রোতাদেরকে অনুরোধ করব আমরা কুরআন শরীফের তেলাওয়াত করি কুরআন শরীফ পড়ি এবং অনেকে আমরা তেলাওয়াত করতে পারি কিন্তু কুরআনের অর্থ জানি না

যারা কোরআনকে হৃদায়তের পথ হিসাবে মানবে গ্রহণ করবে তদনু যে আমল করবে আল্লাহ রাবুল আলমী তাদের প্রশংসা করছেন শুভ সংঘ তাদের কোনো চিন্তা নাই তাদের কোনো ভয় নাই এবং আল্লাহ বলেছেন

আল্লাহর পক্ষ থেকে মনোনীত ধর্ম হল ইসলাম আর আফা কহিল ইসলাম আদীন ইসলাম ব্যতীত অন্য কোন আল্লাহ পাকে কাছে গ্রহণযোগ্য নয় সুতরাং আমরা যদি আল্লাহ পাখের সন্তুষ্টি অর্জন করতে চাই পবিত্র মাহের রমজানে তাহলে আমাদের কোরআন শরীফের তেলাওয়াত করতে হবে কোরআন অনুযায়ী জীবন করতে হবে পারিবারিক সামাজিক অর্থনৈতিক রাজনীতি সর্বক্ষেত্রে কোরআনকে যদি প্রেক্ষাপট করে আমার নিজের জীবনটাকে এই মর্যাদা হলো নাজিলের কারণে পুরো রাত মাস্টার মর্যাদা হলো একটা ইবাদত করলে ফরজ করলে সত্তরটা আর একটা নভল করলে সত্তর এটা কোরআন নাজিলের কারণে কিন্তু এত মর্যাদা পাক দান করে আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর বলছিলেন যে কোরআন নাজিলের মাস মাহের রমাদান সমৃত দর্শক শ্রোতা আল্লাহাক রবুল আলমী লোহে মাহফুজে যে কোরআনকে সংরক্ষিত করেছেন যে কোরআনের মধ্যে বিন্দু মাত্র কোন সন্দেহ নেই যে কোনো একটা বই লিখলে ভুল হওয়া স্বাভাবিক প্রিন্টিং এ ভুল হওয়া স্বাভাবিক মিস্টেক হওয়া স্বাভাবিক স্লিপ অফ টাং মানুষের কথা বলার মধ্যে ভুল হতে পারে কিন্তু এমন একটা কিতাব কার ভাষা কার জবান সেখানে ভুল তো হবেই না আসুন না আমরা সে কোরআনকে অনুসরণ করি আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামকে আমরা গাইডলাইন হিসেবে মেনে ইসলাম ধর্মকে পরিপূর্ণ আদর্শ হিসেবে গ্রহণ করে আমরা জীবন গঠন করি পবিত্র দেশে বিদেশে যারা আছেন সবাইকে শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল